আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যেহেতু আমাদের রমজান চলতেছে, মায়ের রমজান রয়েছে, ভাবলাম যে রমজানের কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো পেঁয়াজু। পেঁয়াজু তো নিত্য নতুন থাকে আমাদের ঈদের মধ্যে, সবাই কিন্তু পেঁয়াজুটা বানাতে পারি কম বেশি। তার মধ্যে কিন্তু স্পেশাল কিছু আছে পেঁয়াজু বানানোর মধ্যে, মানে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করলে মনে করেন পেঁয়াজুটা বানা একদম মোচমোচে হবে, খেতে কিন্তু টেস্টটা অনেক গুণ ভালো আসবে। আর এই পেঁয়াজুটা বানালে মনে করেন বাজার পর 2 থেকে 3 ঘন্টা পরিমাণ একদম মোচমোচে থাকবে, কোনো রকম ড্যাম হবে না, একদম নরমও হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না, একেবারে কুরকুরে থাকবে, এরকমভাবে হবে এই পেঁয়াজুটা। এই রেসিপি ফলো করে যদি আপনার পেঁয়াজু তৈরি করেন তাহলে ইনশাল্লাহ ফেল হবে না, কোনো মতেই আপনারা ঠকবেন না, এতটুকু বলতে পারে। তাহলে আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন, নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো সবার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মোর রেসিপিতে। এই তো এখানে আমি ডাল নিয়েছি, ডাল নিয়েছি এখানে মসুর ডাল নিয়েছি আর নিজে খেসারের ডাল। যেহেতু এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি, আমি খেসার ডালটা কিন্তু বেশি পরিমাণে দিয়েছি, আর 1 মুঠ পরিমাণ দিয়েছি আমি এখানে মসুর ডালটা, শুধু দেখা সৌন্দর্যের জন্য। তবে খেসারির ডালে মসুর ডাল মিলিয়ে করলে কিন্তু পেঁয়াজুটা অনেক সুন্দর আসে, ফ্লেভারটা মারাত্মক সুন্দর আসে এবং খুবই মোচমোচে হয় এবং অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকে। এভাবে যদি আপনার পেঁয়াজু তৈরি করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পেঁয়াজু ছাড়া তো আমাদের ইফতারি শুরু হয় না, পেঁয়াজুটা কিন্তু আমাদের ইফতারিতে অবশ্যই লাগে। আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমার মনে করেন বেটে নিয়েছি, এই পর্যায়ে অবশ্যই বেটে নিতে হবে, পানিটা মনে করেন জড়িয়ে নিতে হবে এবং শুকনোভাবে কিন্তু বাড়তে হবে, কোনো মতে যেন এরকম এও না থাকে, গুলো গুলো না থাকে, তার চেষ্টা করবেন ব্লেন্ড না করতে, হাতে বেটে নিতে চেষ্টা করবেন। আর যদি ব্লেন্ড করেন তাহলে মনে করেন শুকনো করে ব্লেন্ড করতে হবে। এ পর্যায়ে কিন্তু আমি আধভাঙা করে নিয়েছি, অবশ্যই কিন্তু ডালটা আধভাঙা করতে হবে, কোনো মতে মিহি করা যাবে না, যেহেতু মোচমোচে করতে হবে পেঁয়াজুটা আমার, তাই মনে হয় আধভাঙা রেখতে হবে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছে এখানে 1 কাপ পরিমাণ, যেহেতু মানে হাফ কাপ পরিমাণ ডাল তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু ডাবল নিতে হবে। পেঁয়াজ মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে, ডালের পরিমাণটা একটু কম নিতে হবে। যেহেতু আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি তাই পেঁয়াজ নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কীরকম জাল খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন, তাইলে হবে। যেহেতু এখানে আমি কোনো রকম শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না, তাই কাঁচামরিচটা শুধু ব্যবহার করতেছি। যদি আপনারা যদি জাল বেশি খেতে চান তাহলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো বা বাজার ধনিয়া গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, প্রত্যেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। যদি পরিমাণে আপনি বেশি তৈরি করতে চান শুধু উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন তাহলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া পাতা পরিমাণ একটু বেশি দিবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটা কিন্তু অনেক গুণ ভালো আসবে, মানে দেখতে কিন্তু সুন্দর আসবে। এইভাবে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে আমি একসাথে একদম কষিয়ে নেবো, এতে কোনো মতো মানে পেঁয়াজটা যেন সতর্ক না থাকে, অবশ্যই কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ডাল এবং পেঁয়াজ একসাথে মিক্সড হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু শেপ দিয়ে দেবো, শেপটা কিন্তু খুব বেশিটা মোটা হবে না এবং খুব বেশিটা পাতলা হবে না, সে অনুযায়ী দিয়ে দেবেন। একটু বড় বড় সাইজ করে পেঁয়াজুর মানে পাতলা পাতলা সাইজটা হবে, খুব বেশিটা বড় হবে না, মিডিয়াম সাইজ করে পাতলা পাতলা করে দিয়ে দেবেন তেলের মধ্যে। তেলটা কিন্তু অবশ্যই পেঁয়াজ বানানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো তেলটা আপনার বেশ গরম করতে হবে, তাহলে আপনার পেঁয়াজুটা সুন্দর কুরকুরে হবে, খুবই সুন্দর হবে, ভিতরটা একদম ক্রিপসি হবে, উপরটা যেরকম ক্রিপসি হবে ভিতর পর্যন্ত একদম ক্রিপসি হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন হাই হিটে পেঁয়াজু বাজার জন্য, এতে করে পেঁয়াজুগুলোর কালারটা সুন্দর থাকবে এবং ভেতরটাও কিন্তু খুবই মচমচে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে সময় লাগবে পেঁয়াজুগুলো বাঁচতে। এ পর্যায়ে তেলটা গরম করে দিয়ে কিন্তু একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজুটা লাস্ট পর্যায়ে কিন্তু বাঁচতে হবে, লাস্ট পর্যায়ে, প্রথম পর্যায়ে না। কিন্তু এ পর্যায়ে কিন্তু আমি লালচে কালার করে পেঁয়াজুটা একদম বেজে নিয়েছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু বেজে নিয়েছি, এভাবে প্রত্যেকটা বেশি দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে, কালারটা যেরকম মাশাল্লাহ সুন্দর এসেছে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক গুণ মজা। আর পেঁয়াজু ছাড়া তো মনে করেন আমাদের মুড়ি মাখা হবেই না কোনো মতে, তো এরকমভাবে যদি পেঁয়াজু তৈরি করেন আপনারা তা ইনশাল্লাহ মুড়িটা খেতে খেতে অনেক গুণ ভালো আসবে, টেস্টটা অনেক গুণ ভালো আসবে, সবাই খেতে পছন্দ করবে এভাবে মনে করেন যদি আপনারা পেঁয়াজু তৈরি করেন। আর যে 2 থেকে 3 ঘন্টা পরিমাণে এই পেঁয়াজুটা মনে করেন কুরকুরে থাকবে, মচমচে থাকবে, কোনো মতে কিন্তু ড্যাম হবে না, অবশ্যই আপনার বাসায় আগে তৈরি করে রাখতে পারবেন। তবে একটা কি টিপস হলো, মেন জিনিসটা হলো যে পেঁয়াজু বানিয়ে কোনো সময় ডেকে রাখবেন না, পেঁয়াজু ডেকে রাখলে কিন্তু পেঁয়াজুটা ড্যাম হয়ে যাবে। অবশ্যই মনে করেন ঢাকনা চাড়া রাখবেন, পেঁয়াজুগুলো গরম গরম অবস্থায় থাকবে, তবে চুলার পাশে রাখতে পারেন, গরম স্থানে রাখলে পেঁয়াজুগুলো আপনারা একেবারে ঠুসঠুসে থাকবে এবং কুড়মুড়ে থাকবে। তাহলে আজকের ভিডিওটি আমার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।